মহামতি আনন্দলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 929তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মের মধ্যে একটি বিশেষ জায়গায় দেখছি মহারাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করছেন, পিতামহ মিথিলাধিপতি জনক রাজা তিনি কিভাবে কোন আচরণের মাধ্যমে রাজা হয়েও সমস্ত মানবীয় ভোগ পরিত্যাগ করে মুক্তি লাভ করেছিলেন, অর্থাৎ এই সংসারে থেকে রাজকার্য সম্পন্ন করে সমস্ত ভোগের মধ্যে অবস্থান করে তিনি কোন উপায়ে কোন আচরণের মাধ্যমে কোন শক্তিতে এই সাংসারিক যেসব ভোগ তৃষ্ণা আসক্তি তা ত্যাগ করতে সম্ভব হয়েছে, তার পক্ষে ত্যাগ করা সম্ভব হয়েছিল। এটা তো ঠিক একজন সাধারণ মানুষের পক্ষে সাংসারিক আসক্তি সহজে ত্যাগ করা যায় না, সেখানে সর্বপ্রকার ভোগের আয়োজনের মধ্যে অবস্থান করে একজন রাজা, শুধু রাজা নন, তিনি একজন সেকালে শ্রেষ্ঠতম নৃপতি, অত্যন্ত পরাক্রান্ত, আর এই রাজকার্য যা এই সাংসারিক বিষয় সম্পৃক্ত তার মধ্যে অবস্থান করে সেই কাজ করতে করতে কোন উপায়ে কোন আচরণের দ্বারা কিভাবে মিথিলাধিপতি মহারাজ জনক এই সমস্ত আসক্তি ত্যাগ করে মুক্তি লাভ করতে পেরেছিলেন বা মুক্তি লাভ করেছিলেন। এখানে যে জনকের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন জনক, জনদেব, মিথিলার সমস্ত নৃপতিরাই জনক নামে পরিচিত, সেখানে ইনি হচ্ছেন মহারাজ জনদেব। মহামতি ভীষ্ম তার উত্তরে সরাসরি না গিয়ে বললেন, এ বিষয়ে প্রাচীনেরা একটা প্রাচীন কাহিনীর উল্লেখ করে থাকে, সেখানে এই মিথিলাধিপতি জনক বংশজাত মহারাজ জনক তিনি কিভাবে ব্রহ্মপ্রাপ্তি লাভ করেছিলেন তার কথা, তার কাহিনী, তার বৃত্তান্ত এই কাহিনীর মধ্যে লিপিবদ্ধ আছে, যা প্রাচীনেরা প্রায় সময় বলে থাকে। সেখানে বলা হয়েছে সেই কাহিনীতে মিথিলাধিপতি জনক তিনি সব সময় সমস্ত কাজের মধ্যে তিনি ব্রহ্মপ্রাপ্তির উপায়স্বরূপ সেই ব্রহ্মচিন্তার মধ্যে কিন্তু নিমগ্ন থাকতেন, সমস্ত কাজ করছেন তিনি কিন্তু তার মন সেই ব্রহ্মের সাথে যুক্ত।
এটা আমরা বুঝতে পারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব একটা চমৎকার উপমা দিয়ে বলেছিলেন যে মানুষের যখন দাঁতের যন্ত্রণা হয়, দাঁতের যখন যন্ত্রণা হয় তখন সেই মানুষটি সংসারের সব কাজই করে, যার যা যা তার যা যাবতীয় কাজকর্ম সবই করে, কিন্তু তার মনটা পড়ে থাকে ওই দাঁতের দিকে, ওই দাঁতের যন্ত্রণার দিকে তার মনটা পড়ে থাকে। ঠিক সেই রকম মহারাজ জনদেব মিথিলাধিপতি, তিনি সমস্ত রাজকীয় কার্যকর্ম তার কর্তব্য কর্ম সবই পালন করে চলেছেন, কিন্তু সমস্ত আচার কর্মের মধ্যে তার মন কিন্তু সবসময় সেই ব্রহ্মের সাথে যুক্ত হয়ে আছে। এবং এটা দেখা গেছে তার রাজসভায় নানা ধর্ম মত, নানা আশ্রমে বিভিন্ন আচার্যরা, এবং তারা কম নয়, সংখ্যা 100 জন, প্রায় 100 জন আচার্য সেই মহারাজ জনকের গৃহে সব সময় তারা বাস করতেন, এবং তারা সব সময় নানান বিষয় নিয়ে, অধ্যাত্ম বিষয় নিয়ে তারা আলোচনা করতেন, এবং মহারাজ জনক তাদের সঙ্গে সেই পরলোক সম্বন্ধে, পরজন্ম বিষয়ে, অধ্যাত্ম বিষয়ে, ব্রহ্ম বিষয়ে তারা, এবং আত্মতত্ত্ব বিষয়ে সবসময় মহারাজ তাদের সঙ্গে আলোচনা করতেন। অর্থাৎ রাজকার্যের সাথে সাথে তার এই আত্মতত্ত্বের আলোচনা এই 100 জন আচার্যের সঙ্গে, বিভিন্ন ধর্মমতের 100 জন আচার্যের সঙ্গে তিনি করে চলতেন। এবং সেখানে বলা হয়েছে, সেই কাহিনীর মধ্যেই বলা হয়েছে, সেই সময় সেখানে কপিল নামনি কোন ব্রাহ্মণের পুত্র মহর্ষি পঞ্চশিক তিনি ভূপর্যটন করতে করতে সেই মিথিলা নগরীতে এসে উপস্থিত হন। তিনি সমস্ত সন্ন্যাস ধর্মের ও তত্ত্বগানের নিরূপণ করতে পারঙ্গম ছিলেন, নিপুণ ছিলেন তিনি, তার সমগ্র লৌকিক প্রয়োজন বলে কিন্তু আর কিছুই ছিল না। তিনি সবসময় এই পঞ্চশিক সবসময় এই তত্ত্ব আলোচনার মধ্যেই ব্যাপৃত থাকতেন, তার জাগতিক কোনো বিষয়ে কোনো আসক্তির লেশ মাত্র ছিল না। বলা হয় তার সমস্ত লৌকিক প্রয়োজন যেন মিটে গিয়েছে, শীত গ্রীষ্ম তার কোনো আলাদা এরকম বোধ ছিল না, মান অপমান অর্থাৎ তার মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, শীত উষ্ণ সুখ দুঃখ ভালো মন্দ এগুলো হচ্ছে দ্বন্দ্ব, একটা থাকলে আরেকটা আসে, ভালো থাকলে মন্দ আসে, শীত থাকলে গ্রীষ্ম আসে, সুখ থাকলে দুঃখ আসে, এই এইগুলো একটার সঙ্গে একটা রিলেটেড, কিন্তু এই পঞ্চশিখের কোনোটারই কোনো আসক্তি ছিল না বলে তার জীবনে কোনো দ্বন্দ্ব ছিল না, এবং তিনি সংশয়হীন ছিলেন, কোনো ব্যাপারে তার কোনো সংশয় ছিল না, তিনি নিঃসংশয় তিনি নিঃসংশয় ছিলেন, এবং সবসময় তিনি সে আত্মতত্ত্ব চর্চাতেই ব্যাপৃত থাকেন। এই যে পঞ্চশিক তিনি ছিলেন অদ্বিতীয় এক ঋষি, এবং তুমি সবসময় নিত্য অত্যন্ত অতি দুর্লভ নির্বাণ মুক্তির কামনা করতে,
এই পঞ্চশিক তিনি ছিলেন মহর্ষি কপিলের শিষ্য আসুরি, আসুরির শিষ্য ছিলেন পঞ্চশিক। ইনি ছিলেন সাংখ্য যোগের বা সাংখ্য ধারা মহর্ষি কপিল প্রবর্তিত সাংখ্য পথাবলম্বী। তিনি সাংখ্য মতের পথিক ছিলেন। তিনি আমরা এই আলোচনায় প্রথমে সাংখ্যাচার্য কপিল, তারপরে তার শিষ্য আসুরি এবং তারপর কপিল আসুরির শিষ্য পঞ্চশিক সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা সংক্ষেপে সাংখ্য তত্ত্বের কিছু কথা নিয়ে আলোচনা করব এবং শেষে মহারাজ জনক অর্থাৎ মহারাজ জনদেব জনক এবং পঞ্চশিখের মধ্যে যে আলোচনা হয়েছে সেই অপূর্ব আলোচনা কিছু অংশ আমরা সাধ্যমত আলোচনা করব। কপিল মহাভারতের শান্তি পর্বে কপিলের নাম, মহর্ষি কপিলের নাম আমরা খুব শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে লক্ষ্য করি। তিনি পরম ঋষি, মহাভারত বলেছেন তিনি পরমর্ষি অর্থাৎ পরম ঋষি এবং সাংখ্য দর্শনের প্রধান প্রবক্তা। তিনি যোগশাস্ত্রের প্রতীক হিরণ্যগর্ভের তত্ত্ববেত্তা পুরুষ হিসেবেও কিন্তু পরিচিত। অর্থাৎ মহর্ষি কপিল তিনি যেমন সাংখ্য দর্শনের প্রধান প্রধান প্রবক্তা, একাধারে তিনি কিন্তু হিরণ্যগর্ভ অর্থাৎ যোগশাস্ত্রের সে হিরণ্যগর্ভের তত্ত্ববেত্তা পুরুষ হতে সাংখ্যস্য বক্তা কপিলঃ পরমর্ষি চ উচ্যতে। তাকে মহাভারত বলছে তিনি সাংখ্যস্য বক্তা অর্থাৎ সাংখ্য দর্শনের তিনি প্রবক্তা এবং তিনি পরমর্ষি অর্থাৎ পরম ঋষি। হিরণ্যগর্ভ যোগস্য বেত্তা নান্য কদাচন। তিনি হিরণ্যগর্ভের যোগশাস্ত্রের মধ্যে যে হিরণ্যগর্ভ তত্ত্ব রয়েছে তিনি সেই তত্ত্ব সেই তত্ত্বেরও তিনি তিনি সেই তত্ত্ব সম্যক রূপে জানেন অর্থাৎ সেই যোগশাস্ত্রের প্রতীক হিরণ্যগর্ভের তত্ত্ববেত্তাও তিনি। তো যোগদর্শনকে সাংখ্য দর্শনের সমান মর্যাদা দেওয়া হয়েছে বলে সাংখ্য যোগ এই কথাটা একসঙ্গে আমরা বলে থাকি। সাংখ্য যোগ অর্থাৎ যোগদর্শন এবং সাংখ্য দর্শন দুটোই সমান গুরুত্বপূর্ণ, এই দুটি দর্শনই সমান গুরুত্বপূর্ণ সম উচ্চতা। যোগ দর্শনের মধ্যে যে হিরণ্যগর্ভ তত্ত্ব রয়েছে সেটা মহর্ষি কপিলের মতন ভালো আর কেউ জানতেন না এবং শ্বেত অশ্বতর উপনিষদের মধ্যে মহর্ষি কপিলকে হিরণ্যগর্ভের সাথেও যেন এক করে দেখা হয়েছে। এখানে এক করে দেখার অর্থ এটাই, এটা নয় এবং এটা নয়
যে হিরণ্যগর্ভ আর কপিল এক, অর্থাৎ যিনি হিরণ্যগর্ভ তিনি কপিল, এ কথা কিন্তু বলা হচ্ছে না। এই জায়গাটা একটু বুঝতে হবে। যিনি হিরণ্যগর্ভকে ভালো করে জানেন, বলা হয় তিনি যেন স্বয়ং হিরণ্যগর্ভ হয়ে গিয়েছেন। ব্যাপারটা কিরকম, যে বিষয়ে যার যত বেশি অধিকার, তিনি যেন সেই বিষয়েরই প্রতিভূ হয়ে ওঠেন, এই হচ্ছে বলার অর্থ। সেই অর্থে শ্বেত অশ্বতর উপনিষদে মহর্ষি কপিলকে হিরণ্যগর্ভের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ হিরণ্যগর্ভের তত্ত্ব, যে কথা আমরা আগেই বলেছি, মহর্ষি কপিলের মতন এত ভালো আর কেউ জানতেন না। কিন্তু কপিল, মহর্ষি কপিল সবচাইতে বেশি প্রসিদ্ধ সাংখ্য যোগ প্রবক্তা হিসেবে, সেই এই অর্থেই তিনি কিন্তু সংসারে প্রতিষ্ঠা লাভ করেছেন। সমস্ত জায়গায়, অর্থাৎ মহাভারত, শ্বেত অশ্বতর উপনিষদ থেকে আরম্ভ করে যেখানে কপিলের নাম উচ্চারিত হয়েছে, সেখানে তিনি একই সাথে, মানে তিনি যেন সাংখ্যেরই এক পরম বিগ্রহ, এইভাবে তাকে বর্ণনা করা হয়েছে। এই ঈশ্বর কৃষ্ণ, যিনি সাংখ্য দর্শনের ব্যাখ্যাকার, তিনি বলছেন এই পবিত্র দর্শনের অগ্রজাত সাংখ্য তত্ত্ব মহর্ষি কপিল তার এই সাংখ্য তত্ত্ব তার প্রিয় শিষ্য আসুরিকে দান করেন, এবং আসুরি সেই সাংখ্য জ্ঞান দান করেন পঞ্চশিক্ষে, তার শিষ্য পঞ্চশিক্ষে। অর্থাৎ এখানে আমরা একটা ধারা, শিষ্য প্রশিষ্যের একটা ধারা আমরা দেখছি। সাংখ্য দর্শনের প্রবক্তা কপিল, কপিলের প্রিয় শিষ্য বা মহর্ষি কপিলের উত্তরাধিকারী হচ্ছেন আসুরি, যিনি মহর্ষি কপিলের প্রিয় শিষ্য, এবং আসুরির প্রিয় শিষ্য হচ্ছেন বা আসুরি এই সাংখ্য তত্ত্ব মহর্ষি কপিলের কাছ থেকে লাভ করে তা দান করেছেন পঞ্চশিক্ষে। এই হচ্ছে ধারাটি। এখানে এই কথাটা আমরা মহাভারতের ঠিক এইখানেও পাই, সেখানে মহামতি ভীষ্ম, মিথিলার ব্রহ্মর্ষি রাজা জনক জনদেব এবং আচার্য পঞ্চশিখের যে সংবাদ পরিবেশন করছেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে, সেখানে তিনি বলছেন ওই মিথিলা সভায় বিভিন্ন দর্শনের, বিভিন্ন পথের, বিভিন্ন মতের অন্তত 100 জন দার্শনিকেরা সেখানে, 100 জন দার্শনিক আচার্যরা সেখানে বাস করতে, এবং যেহেতু মহারাজ জনদেব নিজে আত্মতত্ত্ব বিষয়ে অনুরাগী এবং আগ্রহী ছিলেন প্রবল, তিনি ব্রহ্ম বিষয়ের আলোচনা সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়েও তিনি আলোচনা করতে পছন্দ করতেন। অর্থাৎ তিনি কোনো একটি মার্গে
মধ্যে আবদ্ধ থাকতেন না। এটাই হচ্ছে প্রকৃত যিনি জ্ঞানী পুরুষ, তিনি এই সংসারের জ্ঞানের যত বৈচিত্র্য রয়েছে, যত বিষয় রয়েছে, বিষয় বৈচিত্র্য সবটার মধ্যেই তিনি তারা কিন্তু সাবলীল ভাবে সন্তরণ করেন, অর্থাৎ সমস্ত বিষয়টিকেই তারা আস্বাদ করেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে তারা পছন্দ করেন এবং সব বিষয়ের থেকেই সব বিষয়ের মূল তত্ত্ব জানতে তারা আগ্রহী হন। সেই সূত্রেই মহারাজ জনক জনদেবের সভায় কপিল শিষ্য আসুরি, আসুরির শিষ্য এই পঞ্চশিখের আগমন ঘটেছে সেটা আমরা লক্ষ্য করেছি। তো এখানে আমরা যে কপিলের কথা বলছি, মহান কপিল, এই কপিল যে তত্ত্ব তার সম্পর্কে, কপিল সম্পর্কে যে কথাটি এখানে শঙ্করাচার্যের কথা যে বলা হচ্ছে, তাকে আমরা এই প্রথম দেখি একেবারে মহারাজ পৃথুর সময়। পৃথুর সময় এখানে সেখানে আমরা দেখছি যে এই পৃথিবীর যিনি প্রথম রাজা হিসেবে সেই পৃথু, তিনি যখন এই পৃথিবীকে একটি গাভী রূপে কল্পনা করে তাকে দহন করেছিলেন, অর্থাৎ দহন অর্থে পৃথিবীকে দহন করা, গাভীকে দহন করে যেমন দই, এই যেমন দুধ পাওয়া যায়, ঠিক সেরকম পৃথিবীকে কর্ষণ করে তার থেকে শস্য লাভ করা যায়, পৃথিবীকে খনন করে তার থেকে নানাবিধ রত্ন পাওয়া যায়, নানা রকম খনিজ বস্তু পাওয়া যায় এরকম। সুতরাং এইটাকে, এই যে পৃথিবীকে খনন করা, খনন করে কর্ষণ করে যা কিছু সম্পদ লাভ হচ্ছে, এটাকে উপমা দেওয়া হয়েছে যেন পৃথিবীকে দহন করার, অর্থাৎ পৃথিবী যেন একটি গাভী, তাকে দহন করে তার থেকে বিভিন্ন সম্পদ লাভ করে। এই অর্থে মহারাজ পৃথু যখন এই পৃথিবীকে দহন করবেন, তখন তাকে সাহায্য করার জন্য সমস্ত দেবতারা কপিল মুনিকে গোবৎস রূপে কল্পনা করে আকাশ পাত্রে অনিমাদি অষ্টসিদ্ধি দহন করেছিলেন। প্রকল্প বৎসং কপিলং সিদ্ধা সংকল্প নামনীয় সিদ্ধিং নভসি বিদ্যাঞ্চ এচ বিদ্যাধরাদয়া। এই কথাটির তাৎপর্য কি? রাজা তিনি, রাজা হলেন, প্রথম রাজা হলেন পৃথু। আমরা পৃথুর কাহিনী শুনেছি, পৃথুকে রাজা হলো তার আগে পৃথিবীতে কোনো রাজা ছিল না। সুতরাং রাজা যদি না থাকে তাহলে সেখানে একটা অরাজকতা দেখা দেয়। তো এই অরাজকতা দূর করার জন্যই, অর্থাৎ অরাজকতা মানে রাজা নেই, অরাজকতা, রাজা না থাকলে যে অরাজকতা সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয় মানে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাহলে অরাজকতার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। তাহলে রাজা না থাকলে অরাজকতা অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কথার থেকে আমরা বুঝতে পারি রাজার থাকার অর্থ হলো শৃঙ্খলা, অর্থাৎ রাজার কাজ হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের অনুশাসনের
প্রতিষ্ঠা করা, এই হচ্ছে রাজার কাজ। এই আইনের অনুশাসনের মধ্যে দিয়েই রাজা পৃথিবী পালন করেন। অনুশাসনের মধ্যে দিয়ে রাজা পৃথিবী পালন করেন, তার ফলে কি হয় না, প্রত্যেক বর্ণের লোক, প্রত্যেক বর্ণের লোক তার নিজের নিজের কাজটি তারা নিশ্চিন্ত মনে করেন, কিংবা ভয়ে করেন, অর্থাৎ কেউ ফাঁকি দিতে পারেন না। যারা ফাঁকি দিতে চান তারা ফাঁকি দিতে পারেন না, আর যারা কাজ করতে চান তারা তো নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজটি করতে পারেন, আর যারা যারা কাজ করতে চান না, একটু ফাঁকি দিতে চান, অলস প্রকৃতির, বা যারা একটু দুর্বৃত্ত, তারাও কিন্তু এই শাসনের বলে, রাজার শাসনে তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে নিজ নিজ কাজটি করতে তারা বাধ্য হয়। এই যে প্রত্যেক মানুষ, প্রত্যেক বর্ণের লোক, প্রত্যেক বৃত্তিজীবী তার নিজের নিজের কাজটি করছেন, এই কাজ করার ফলে কি হয় যেন, এই কাজটি তারা করছেন কোথায়, নেই পৃথিবীতে বসে। কিভাবে তারা করছেন, নেই পৃথিবীর থেকে উপকরণ সংগ্রহ করেই তারা কাজ করছে, ভালো করে উপকরণ সংগ্রহ করে করে এই পৃথিবীর মধ্যে বসে পৃথিবীর উপকরণ দিয়েই তারা কাজ করছেন, অর্থাৎ এই পৃথিবীর থেকেই তারা নানাবিধ বস্তু সংগ্রহ করে চলেছেন, উৎপন্ন করে তুলে চলেছেন, উত্তোলন করে চলেছেন, এই নানাবিধ কর্ম তারা করে চলেছে। এই যে নানাবিধ কর্ম পৃথিবীর মধ্যে থেকে করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যেন পৃথিবীকে দহন করা হচ্ছে। এই দহন অর্থাৎ রাজা থাকলে পৃথিবী একটা দহন হয়। এবার দেখুন, এই দহন গাভীকে লক্ষ্য করবেন, গাভীকে যখন দহন করা হয়, তখন যে গাভী দহন করে, যে গোয়ালা এসে গরুকে দুইতে বসে, সে কিন্তু গরুর বাট ধরে টানলেই গরু কিন্তু দুধ দিতে চায় না, দুধ দেয় না গরু, সে তার দুধের ধারাটাকে সে রুদ্ধ করে রেখে দেয়। সুতরাং যতই সে গরুর বাট ধরে মন্থন করুক না কেন, দুধ কিন্তু গোয়ালা বের করে নিষ্কাশন করতে বের করতে পারে না। তখন সে কি করে না, গাভীর যে বৎস, সেই বৎসটাকে ছেড়ে দেয় গাভীর কাছে। বৎস এসে যখন গরুর কাছে মুখ দিয়ে সেই তার বাটটাকে, সে গরু যখন সেই তার বৎস যখন লেহন করে, যখন সে তাকে টানতে থাকে, তখন গরু কিন্তু বৎসের প্রতি বাৎসল্য বশত তার দুগ্ধের ধারা উন্মুক্ত করে দেয়। একবার দুগ্ধের ধারা উন্মুক্ত হয়ে গেলে তার কিন্তু গাভী আর রুদ্ধ করতে পারেন না, তখন যিনি দহন করেন তখন তিনি বাৎস সেই বাছুরটিকে একপাশে সরিয়ে রেখে সে তখন সেই ধারা সেই বাটকে মন্থন করে সে দুধ সংগ্রহ করে নিতে পারে। এর অর্থ হচ্ছে দুগ্ধকে দহন করতে হলে একটা বাৎস, একটা গরুর বাছুরের দরকার, একটা বাৎসল্যের ভাব, পৃথিবীর সঙ্গে বাৎসল্যের ভাব। এই বাৎসল্য ব্যাপারটাকে, বাৎসল্যের ব্যাপারটি হচ্ছে এখানে পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর থেকে যখন যা কিছু একজন মানুষ দহন করবে, যে তাকে তো জানতে হবে কোন উপায়ে সে দহন করবে, তার উপায়টা তো তাকে জানতে হবে, কোন উপায়ে সে কিভাবে দহন করবে, এই উপায়টি, এই দহনের জ্ঞান এই পৃথিবীতে থেকে, পৃথিবীর থেকে কি করে উপকরণ লাভ করা যায়। এই পৃথিবী তো রত্নময়, রত্ন গর্ভা বলা হয় পৃথিবীকে, এই রত্ন কিভাবে আহরণ করবে, সেই জ্ঞান যিনি দিতে পারেন তিনি হচ্ছেন যেন সেই বৎস। দেখুন,
গীতার মধ্যে এই অনুপম এই উদাহরণটি আছে। সেখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ যেন সেই জ্ঞানময় গাভী, আর পার্থ হচ্ছে সেই গাভীর বৎস, পার্থ বৎস সুদীর ভোক্তা, আর সমস্ত সুদী জনেরা সজ্জন মানুষেরা হচ্ছে তার সেই দুগ্ধ পানকারী। তো ওই পার্থকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণরূপী সে গাভী যে অমৃতময় গীতার বাণী পান বর্ষণ করেছেন, সেই অমৃত পীযূষ ধারা গীতার সমস্ত সুদীজনেরা তা পান করে চলেছেন। একবার যে ধারা উন্মুক্ত হয়েছে সেই ধারা নিত্য বহমান। ঠিক এখানেও কপিলের সেই একই গুরুত্ব, এতটা গুরুত্বে কপিল প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানে এই তুলনার মধ্যে দিয়ে কপিলকে যে এই বৎসের তুলনা করা হয়েছে না, প্রকল্পং বৎসং কপিলং সিদ্ধা, এর মধ্যে দিয়ে মহর্ষি কপিলের জ্ঞান তার প্রজ্ঞানের কথা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ তিনি ছিলেন সমস্ত জ্ঞানের আকর, এতটাই সিদ্ধ পুরুষ তিনি। ভাগবত পুরাণে কপিলকে এই কারণে বিষ্ণুর অবতারও বলা হয়, অর্থাৎ তিনি যেন স্বয়ং বিষ্ণু রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ যা কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব, বিশালত্ব, ব্যাপকত্ব, গভীরত্ব, সেই বিপুল প্রজ্ঞা যার মধ্যে রয়েছেন তিনি হচ্ছেন সেই বিষ্ণু। ভাগবতে এই নিয়ে একটি চমৎকার কাহিনী আছে, সেটি হচ্ছে কপিল কে বলা হচ্ছে তিনি বিষ্ণুর অবতার। কিভাবে হচ্ছে সেখানে দেখুন, স্বয়ম্ভব মনু তার তিনটি কন্যা, একজন হচ্ছেন দেবাহুতি, আকুতি এবং প্রসূতি। জ্যেষ্ঠ হচ্ছেন স্বয়ম্ভব মনুর জ্যেষ্ঠ কন্যা হচ্ছেন আকুতি, মধ্যম কন্যা দেবহুতি দেবহুতি এবং তৃতীয় কন্যা হচ্ছেন প্রসূতি। দেবহুতির বিয়ে হয়েছিল, এই কাহিনী আমরা আলোচনা করেছি। দেবহুতি এবং কর্দমের সন্তান হচ্ছেন এই কপিল। দেবহুতি এবং কর্দমের সন্তান হচ্ছেন এই কপিল। এবং সেই সেখানে কপিল যে স্বয়ং বিষ্ণুই যেন মহর্ষি কপিল রূপে দেবহুতির গর্ভে কর্দমের ঔরসে জন্মগ্রহণ করেন। জন্ম থেকে তার বর্ণ ছিল কপিল, অর্থাৎ তাম্র বর্ণ, সেই অর্থে তার নাম হয় কপিল। এখানে কপিলের এই যে পরিচয়, এটি আমরা একেবারে ঋগ্বেদের মধ্যেও কিন্তু দেখি। ঋগ্বেদের দশম মণ্ডলের একটি ঋক মন্ত্র আছে, সেখানে আমরা কপিল এই নামটি উল্লেখ হতে দেখি। সেখানে বলা হয়েছে দশনামেকং কপিলং সমানন্তং হিন্নন্তি ক্রতবে পার্যায় গর্ভং মাতা সুধীতং বক্ষণা সবেনস্তং তুষ্যন্তি বিভর্তি। অর্থাৎ এখানে কপিল যে শব্দটা এসছে, দশনামেকং কপিলং, অর্থাৎ এখানে বলা হচ্ছে দশজনের মধ্যে একজন হচ্ছেন কপিল। এই জায়গায় এই শ্লোকটির ব্যাখ্যা যখন
সায়নাচার্য আচার্য সায়ন করছেন, তখন তিনি বলছেন যে এই শ্লোকটির অর্থ ব্যাখ্যা করে সায়নাচার্য বলছেন যে বলছেন যে দশজনের মধ্যে একজন, অর্থাৎ দশজনের মধ্যে যিনি প্রধান, অর্থাৎ দশজন গুরুত্বপূর্ণ ঋষিরা রয়েছেন সেখানে, তার মধ্যে প্রধান হচ্ছেন কপিল। এই অর্থে অর্থাৎ সব জায়গায় আমরা লক্ষ্য করছি মহর্ষি কপিলের সেই শ্রেষ্ঠত্বকে নানাভাবে স্বীকার করা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে সমস্ত দর্শন শাস্ত্রের মধ্যে যারা বিভিন্ন ঋষিরা, যারা ভিন্ন ভিন্ন দর্শন শাস্ত্রের প্রবক্তা, তাদের মধ্যে অর্থাৎ সমস্ত দর্শন শাস্ত্রের প্রবক্তা ঋষিদের মধ্যে কপিলকে শ্রেষ্ঠ এবং জ্যেষ্ঠ বলা হচ্ছে। তার দুটি কারণ, একটি কারণ হচ্ছে এই, সেখানে আমরা এটা পাই যে কপিল কেবলমাত্র যে সাংখ্য দর্শনের প্রবক্তা তা নয়, যেটি আমরা আগে বলেছি, তিনি সাংখ্য দর্শন ছাড়াও অন্যান্য দর্শনেও কিন্তু সমান তার ব্যুৎপত্তি ছিল, সমান জ্ঞান ছিল তার, সমান পাণ্ডিত্য তার ছিল, এবং সেজন্য কপিলকে শ্রেষ্ঠ সেখানে বলা হয়েছে। আর একই সঙ্গে আরেকটি কথা আমরা এখানে পাই যে সাংখ্য দর্শনকে অনেকে নিরশ্বরবাদী বলা বলেছে, সাংখ্য দর্শন যেন ঈশ্বরকে স্বীকার করে না। কিন্তু সাংখ্য দর্শন নিয়ে যদি আমরা খুব ভালো করে সেখানে লক্ষ্য করি, বা মহর্ষি কপিলের যে পরিচয় বিভিন্ন শাস্ত্রের মধ্যে রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু দেখি তিনি ঈশ্বরের প্রসঙ্গ কিন্তু করেছেন নানা জায়গার মধ্যে, তিনি ঈশ্বরের প্রসঙ্গ করেছেন, অর্থাৎ তিনি যেমন তার জননীকে তত্ত্বোপদেশ করেছেন, এবং সেখানে তিনি আত্ম অনাত্ম বিবেক এবং প্রকৃতি পুরুষের তত্ত্ব আলোচনা করেছেন, সেই সঙ্গে তিনি ভক্তি দর্শনের সার কথাটিও কিন্তু উচ্চারণ করেছেন। অতএব একেবারে যে কপিল নিরশ্বরবাদী এটা কিন্তু খুব স্পষ্ট করে বলা যায় না। সাংখ্য দর্শন নিরশ্বরবাদী দর্শন হতে পারে, কিন্তু তা বলে মহামতি কপিল তিনি যে একেবারে নিরশ্বরবাদী ছিলেন এ কথাটা কিন্তু বলা যায় না। এই জায়গাটা সাংখ্য দর্শন ঈশ্বরকে সরাসরি, ঈশ্বর তত্ত্বকে সরাসরি হয়তো স্বীকার করে না, কিন্তু এইটা বুঝতে হবে মহামতি কপিল তার সম্পর্কে বিভিন্ন দর্শনে, বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন জায়গায়, এমনকি মহাভারতের মধ্যেও তার যে সমস্ত পরিচয় আমরা পাই, সেখান থেকে এটা কিন্তু আমরা কোনোভাবেই জোর দিয়ে বলতে পারি না যে মহর্ষি কপিল সম্পূর্ণ নিরশ্বরবাদী ছিলেন, এ কথা কিন্তু বলা যায় না। সেখানে বিশেষ করে ভাগবত পুরাণের মধ্যে কপিল যে সমস্ত সাংখ্যযোগের কথা উচ্চারণ করেছেন, বলেছেন, ব্যাখ্যা করেছেন, সেখানে
ভক্তি দর্শনের কথা কিন্তু খুব স্পষ্ট ভাবে সেখানে রয়েছে। সেখানে বলছে একজন শুদ্ধ ভগবত প্রেমী মানুষ তিনি পঞ্চবিধা মুক্তির মধ্যে অর্থাৎ সাযুজ্য, সালোক্য, সারষ্টি, সামীপ্য এবং সারূপ্য এই সব জিনিস যদি ঈশ্বর কাউকে দিতে চান তবু তিনি সেই মুক্তি গ্রহণ করেন না, তিনি ঈশ্বরের সেবায় প্রার্থনা করেন। তিনি এটা ঠিক তিনি পঞ্চবিধা মুক্তির মধ্যে সাযুজ্য, সালোক্য, সারষ্টি, সামীপ্য এবং সারূপ্য প্রার্থনা করেন না। একজন ভগবত প্রেমী মানুষ তিনি ঈশ্বরের কাছে কখনো পঞ্চবিধা মুক্তি অর্থাৎ সাযুজ্য, সালোক্য, সারষ্টি, সামীপ্য এবং সারূপ্য এটা প্রার্থনা করেন না। যদি ঈশ্বর দিতেও চান তাও তিনি প্রার্থনা করেন না, তিনি কেবলমাত্র ঈশ্বরের সেবাই প্রার্থনা করে যে আমি তোমার নিত্য দাস হয়ে থাকবো, তোমার সেবা করব, আমার তো ঈশ্বর সাযুজ্যের কোনো প্রয়োজন নেই, ঈশ্বর সালোক্যেরও কোনো প্রয়োজন নেই, ঈশ্বর সামীপ্য বা সারূপ্য বা সারষ্টি এরও কোনো প্রয়োজন নেই, আমি সারা জীবন ঈশ্বরের সেবক হয়ে থাকতে চাই। এই সেবার মধ্যে দিয়ে ঈশ্বরকে যে অনুভব করা এই আনন্দ থেকে একজন ভগবত প্রেমী মুক্তি চান না, এই এই ব্যাখ্যা কিন্তু আমরা মহর্ষি কপিলের থেকেই পাই। অতএব এই ব্যাখ্যা যিনি দিচ্ছেন তিনি নিরশ্বরবাদী এটা কিন্তু বলা যায় না। যাই হোক, এই হচ্ছে কপিল মহর্ষি কপিলের একটা, তিনি সাংখ্যের প্রবক্তা, বিষ্ণুর অন্যতম অংশ অবতার, ভগবদ গীতার মধ্যে তিনি ঈশ্বরের বিভূতি হিসেবে সিদ্ধ যোগী অর্থাৎ সিদ্ধানাং কপিল মুনি এই কথা বলা হয়েছে, এবং তিনি মহাপুরুষদের অধীশ্বর এক শঙ্খাচার্য এইভাবে তাকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তার মতন জ্ঞানী সেই সময় আর কেউ ছিলেন না, তিনি এতই জ্ঞানী যে তার এই জ্ঞানের জন্যই তাকে বিষ্ণুর অবতার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আর যদিও তিনি সাংখ্যযোগের প্রবক্তা কিন্তু এই সঙ্গে তিনি অন্যান্য সমস্ত দর্শনে বিশেষ করে যোগ দর্শনে তিনি অন্যতম মুখ্য প্রবক্তা। তো এই হচ্ছে মহর্ষি কপিল সম্পর্কে একটি পরিচয়। মহর্ষি কপিল তার এই সাংখ্য দর্শন তিনি তার প্রিয় শিষ্য আসুরিকে দান করেছিলেন। আমরা একটু আসুরির কথা শুনে নি এবং আসুরির এই দর্শন তিনি দান শিখিয়েছিলেন তার প্রিয় শিষ্য পঞ্চশিখকে। আসুরি মহাভারতে আমরা 19 জন সাংখ্য দর্শনের প্রবক্তার কথা পাই, যেমন নারদ একজন, পুলস্ত, সনত কুমার, শুক্রাচার্য, তেমনি আসুরিও একজন। মহাভারতের মধ্যে এই 19 জন সাংখ্য দর্শন প্রবক্তার কথা বলা আছে। কপিল
পরম ঋষি কপিল হচ্ছেন, আমরা শুনলাম তিনি সাংখ্য দর্শনের মূল প্রবক্তা, আসুরি হচ্ছেন তার শিষ্য, এবং আসুরির প্রথম শিষ্য পঞ্চশিক পরবর্তী সময়ে এই সাংখ্য দর্শনের প্রধান প্রবক্তা হয়ে উঠবে। এই সময় আসুরির সম্পর্কে মহাভারতে আমরা একটি ঘটনা পাই। একদিন আসুরি তার তপবনে ধ্যানমগ্ন ছিলেন, অর্থাৎ তার বিষয় নিয়ে চিন্তা করছিলেন। এমন সময় সাংখ্য মত অবলম্বী অনেক ঋষিরা তার কাছে উপস্থিত হন, এবং সেখানে এসে পুরুষ অবস্থা সম্পন্ন সেই অব্যক্ত তত্ত্বের, মানে সেই পুরুষ সম্পর্কিত অব্যক্ত তত্ত্ব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। আসুরি আপন তপস্যার বলে দেব দর্শন বা ব্রহ্ম সাক্ষাৎকার করেছিলেন বলে তিনি দেহ এবং দেহী জীবের মধ্যে যে ভেদ, সেই জ্ঞানটি তিনি সম্যক রূপে লাভ করেছিলেন। মুনিরাও তাকে সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন, এবং আসুরি তখন তাদের কাছে সেই অবিনশ্বর ব্রহ্ম সম্পর্কিত কপিল মত অবলম্বনে যে সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শনের বিস্তৃত বর্ণনা ব্যাখ্যা তিনি তখন সেই ঋষিদের কাছে করেছিলেন। তো এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা মহাভারতের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এই হচ্ছে আসুরি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মহাভারতে আসুরি যে সমস্ত আলোচনা করেছিলেন তার কিছু কিছু নিদর্শন আমরা পাই, বিশেষ করে ঈশ্বর কৃষ্ণ অনেক পরে সাংখ্য দর্শনের অন্যতম জ্ঞানী পুরুষ ঈশ্বর কৃষ্ণ, তিনি কপিলের সাংখ্য দর্শন এবং সেই সম্পর্কে আসুরির যে ব্যাখ্যা সেটা নিয়ে তিনি বিস্তৃত আলোচনা করেছেন। আমরা এখন সেই জটিল তত্ত্বের মধ্যে যাব না, আমরা মোটামুটি কপিল সম্পর্কে জানলাম, মহর্ষি কপিলের গুরুত্ব কতটা সেটা আমরা বুঝলাম, এবং সেই সঙ্গে আসুরির কপিলের, মহর্ষি কপিলের শিষ্য আসুরি সম্পর্কেও আমরা শুনলাম। এই আসুরির প্রিয় শিষ্য, মহর্ষি কপিলের প্রিয় শিষ্য যেমন ছিলেন আসুরি, তেমনি আসুরির প্রিয়তম শিষ্য ছিলেন পঞ্চশিক। পঞ্চশিক আমাদের মনে হয় তার আসল নাম নয়, এখানে এই পঞ্চ শব্দটি একটু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়। এই পঞ্চশিখ শব্দের অর্থ হচ্ছে কিন্তু অগ্নি। হ্যাঁ, যেমন দেখবেন ব্রাহ্মণেরা যে শিখা ধারণ করেন না, শিখা যাকে আমরা বাংলায় টিকি বলি, এই যে শিখা ধারণ করে, শিখা সূত্র, সূত্র হচ্ছে পৈতে আর এই শিখা, এই যে শিখা ধারণ করেন এই শিখা হচ্ছে অগ্নির প্রতীক। অর্থাৎ জ্ঞান হচ্ছে অগ্নির মত, একজন জ্ঞানকে বলা হয় অগ্নি, জ্বলন্ত অগ্নি। যিনি একজন প্রকৃত জ্ঞানী তিনি যেন সেই পবিত্র জ্বলন্ত অগ্নির মতনই, এতটাই তার তেজ। অগ্নির যা যা গুণ, অগ্নির যা যা স্বভাব একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে, তার সবটাই
লক্ষ্য করা যায় বলে একজন জ্ঞানী ব্যক্তিকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। তিনি এই জ্ঞানকে, একজন জ্ঞানী ব্যক্তি এই জ্ঞানকে, এই সবিশেষ জ্ঞানকে, অর্থাৎ সেই আত্মতত্ত্ব জ্ঞান, ব্রহ্মতত্ত্ব জ্ঞান ইত্যাদি সমস্ত জ্ঞানকে তিনি মাথায় করে রাখেন বলে এই শিখাটি হচ্ছে তার প্রতীক। অর্থাৎ তিনি সেই অগ্নিকে বহন করে চলেছেন। যেমন আমরা এটা জানি, আগেকার দিনে ব্রাহ্মণেরা অগ্নিসত্র করতেন। সত্র শব্দের অর্থ যজ্ঞ। প্রতিদিন তারা অগ্নি প্রজ্বলন করে, আহুতি দিয়ে, মন্ত্রোচ্চারণ করে তাদের দৈনন্দিন কাজ শুরু করতেন এবং অগ্নি রক্ষা করতেন। এই যে অগ্নি সত্র, এর থেকে তাদের কিন্তু সত্রিয় শব্দটাও কিন্তু ওইখান থেকে আসছে, যারা যজ্ঞ করেন সত্রিয়। অর্থাৎ জ্ঞানকে যারা কেবলমাত্র ধারণ করেন তারা সত্রিয় নন। জ্ঞানটা মুখস্থের বিষয় নয়, জ্ঞানকে অধিগত করে সেই জ্ঞানের ফলিত রূপকে যারা পরিস্ফুট করে নিজেদের জীবনের মধ্যে দিয়ে তাকে প্রতিফলিত করে তোলেন, প্রতিদিনের জীবনচর্যার মধ্যে দিয়ে, তারাই হচ্ছেন শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। শুধু শোনা নয়, জ্ঞান শুধু শোনা নয়, শুধু মুখস্থ নয়, শুধু ধারণ করা নয়, তাকে নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করে তোলা, এই হচ্ছে শ্রোত্রিয়। পঞ্চশিখের এই যে নামটি পঞ্চাগ্নি, তিনি যেন পাঁচটি এক অগ্নি নয়, তিনি যেন পাঁচ পাঁচটি অগ্নি স্বরূপ, এতটাই তাৎপর্য। এবং এখানে এই যে পঞ্চ, এই যে পঞ্চ শব্দটি, পাঁচ এই শব্দটির একটি বিশেষ তাৎপর্য আছে। আগামী পর্বে আমরা প্রথমে আসব এই পঞ্চশিখের কথা নিয়ে আমরা আসব, এবং সেখানে এই পঞ্চ শব্দের যে তাৎপর্য, যার মাধ্যমে তিনি পঞ্চশিখ হয়ে উঠেছেন, সেইটি দিয়ে আমরা আরম্ভ করব। সাংখ্য দর্শন ভারতবর্ষের এক অন্যতম গুরুত্বপূর্ণ দর্শন। এই দর্শন হচ্ছে সংখ্যার তত্ত্ব, এবং মনে রাখবেন সাংখ্য দর্শনের একটি ধারা থেকেই যে সংখ্যার যে তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্ব থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সাংখ্যেয় জ্ঞান, সাংখ্যেয় তত্ত্ব তার কিন্তু এক অন্য ধারাও সৃষ্টি হয়েছে। সাংখ্য দর্শন একটি অন্য দর্শন, একটি সেটা একটা অধ্যাত্ম দর্শন, আত্মদর্শনের একটি ধারা, কিন্তু এই দর্শনের মূল উপজীব্য যে সংখ্যা তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্বের থেকেও কিন্তু ভারতবর্ষে আরেকটি জ্ঞানের ধারাও বহমান হয়েছে, সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। আমরা প্রতিদিন একটু একটু করে এই সংখ্যা তত্ত্ব, সাংখ্য দর্শনের ঋষিদের কথা যেমন বলবো, মূল প্রবক্তাদের কথা যেমন বলবো, তেমনি এই সাংখ্য দর্শনের বিষয়টিও খানিকটা সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করার একটা চেষ্টাও রাখবো। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।